নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি বেশ কয়েকটা ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ। অবশ্যই এটিকে মোহনবাগান দলের কিন্তু আপডেট নিউজ রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই চ্যানেলে প্রথমবারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, তাহলে শুরুতেই যে ট্রান্সফার রিউমার নিউজটি তোমাদেরকে দিতে চলেছি সেটা এফসি গোয়া দলকে নিয়ে। এফসি গোয়া দল কিন্তু ভাই বড় বড় চমক তো অলরেডি দিচ্ছে। বিদেশিদের ক্ষেত্রে আলহার বাসকুইসকে সই করে নিয়েছে, কোচ হিসেবে কালো স্পেনা। এখন কিন্তু তারা কথাবার্তা বলছে, প্রাথমিকভাবে কথাবার্তা বলছে। একটা সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলে গেছিলেন পর্তুগাল ফুটবলার লুইস মাচাডোর সাথে। লুইস মাচাডোর সাথে কিন্তু কথাবার্তা বলছে প্রাথমিকভাবে, যদিও বা এখনও কোনো অফার করা হয়নি। কিন্তু এই লুইস মাচাডো কিন্তু রডোমেইক নামের একটি ক্লাবে চুক্তিতে রয়েছেন, 2024 সাল পর্যন্ত সেই দলের চুক্তিতে তিনি রয়েছেন। তো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা বলছে প্রাথমিকভাবে, যদি আনতে হয় তাহলে ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, পরবর্তী সময় গিয়ে কত দূর এই কথাবার্তাটা এগোয় সেটা কিন্তু দেখার রয়েছে। এরপরের যে ট্রান্সফার আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে মার্কোস মার্গুলার রিপোর্ট অনুযায়ী কিন্তু অবশ্যই ড্যানিয়েল চিমা চুকু, যিনি কিনা লোনে গেছিলেন জামশেদপুর এফসি দলের হয়ে, প্রথমে এসেছিলেন এসসি ইস্ট বেঙ্গল দলের হয়ে, তেমন একটা সফল না হয়। তিনি কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লোনে চলে গেছিলেন জামশেদপুর এফসি দলে। তো সেই ড্যানিয়েল চিমা চুকু কিন্তু আরও একটা মরশুম কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে পারে জামশেদপুর এফসি দলের সঙ্গে, এরকমই কিন্তু রিপোর্ট রয়েছে বা খবর কিন্তু জানা যাচ্ছে। যদিও বা এখনও ব্যাপারটা পুরোপুরি কনফার্ম নয়, কিন্তু মার্কোস মার্গুলার রিপোর্ট অনুযায়ী এটা তোমাদেরকে জানালাম। এবার যেটা নিয়ে বলবো এই মুহূর্তে সবচেয়ে হট টপিক, যেটা আর কি শোনা যাচ্ছে যে আলভার ভাসকুইসকে নিতে পারেনি, তো রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসকে হয়তো ছেড়ে দেবে। তো তাদের রিপ্লেসমেন্ট হিসেবে অনেক নাম তো জানাই যাচ্ছে। তো এই মুহূর্তে রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু যে নামটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে গ্রিক স্টুয়ার্ট। গ্রিক স্টুয়ার্ট এই প্লেয়ারটির নাম কিন্তু শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগান দল তাকে নিতে পারে রয় কৃষ্ণার বদলে। তো এরকম একটা রিউমার নিউজ শোনা যাচ্ছে। তাছাড়া আরও একটা নিউজ রয়েছে এই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে অবশ্যই ড্যানিয়েল চিমা চুকু এবং গ্রেগ স্টুয়ার্ট এই দুজন একসাথে কন্ট্যাক্ট বা কন্টিনিউ করতে পারে নেক্সট সিজনেও জামশেদপুর এফসি দলের হয়েই, এরকম কিন্তু মার্কোস মালগোরা জানিয়েছে টুইট করে। সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো কী হবে না সেটা তো আমরা পরবর্তী সময় গিয়ে অবশ্যই জানতে পারবো। এখনও সম্পূর্ণ ডিসিশন নেবে গ্রেগ স্টুয়ার্ট। তো তার কাছে অনেক ক্লাবেরই অফার রয়েছে টুকটাক। ইস্ট বেঙ্গলেরও শোনা গেছিলো যে অফার রয়েছে তার কাছে, তার পাশাপাশি অবশ্যই মুম্বাই সিটি এফসি দলেরও অফার রয়েছে বা কথাবার্তা বলছে, এবং এটিকে মোহনবাগান দলও নিতে চায় তাকে, এরকম একটা ব্যাপার রয়েছে। আবার মার্কোস মালগোরা কিন্তু রিপোর্ট অনুযায়ী জানিয়ে দিয়েছেন বা টুইট করেছেন যে ড্যানিয়েল চিমা চুকু এবং অবশ্যই যে গ্রেগ স্টুয়ার্ট এই দুজন আবার কিন্তু কন্টিনিউ করতে পারে জামশেদপুর এফসি দলের সঙ্গেই, বা নেক্সট সিজনেও জামশেদপুর এফসি দলেই থাকতে পারেন। তো দু ধরনের নিউজ পাওয়া যাচ্ছে, পরবর্তী সময় যেরকম আপডেট নিউজ পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে যা আপডেট নিউজ পেলাম সেটা কিন্তু তোমাদেরকে জানালাম। বন্ধুরা, সবশেষে যে ব্যাপারটা বলবো এটিকে মোহনবাগান দল রিলেটেড, মার্কোস মালগোরার দুটি টুইট, গতকাল রাতের একটি টুইট এবং আজকের একটি টুইট, যে টুইটে তিনি এটিকে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড কিছু টুইট করেছেন। প্রথমত গতকালের টুইটটা বলি, তো একজন প্রশ্ন করেছিলেন যে প্লিজ শেয়ার সাম ট্রান্সফার আপডেট অন মোহনবাগান। তো সেই টুইটে রিপ্লাইতে রিটুইট করেছিলেন বা টুইট করেছিলেন যে এটিকে মোহনবাগান চেজিং এ বিগ ফিশ জাস্ট এটিকেএমবি, অর্থাৎ একটা বড়, মানে বড় কিছু করতে চলেছে, একটা বড় ওয়ার্ল্ড ফুটবলের বড় একটা প্লেয়ারের পেছনে কিন্তু এই মুহূর্তে তারা চালাচ্ছে যাতে দলে নিয়ে আসতে পারে বা কথাবার্তা বলছে, মানে একটা বড় কিছু করতে চলেছে। বড় যেরকম হয় না যে বড় মাছ, তো সেই বড় মাছ হয়তো তারা তাদের জালে ফাঁসাতে চলেছে বা নিয়ে আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু টুইট করে এটাই জানায় যে চেজিং এ বিগ ফিশ জাস্ট এটিকেএমবি, অর্থাৎ বড় কিছু কিন্তু তোমাদের জন্য রয়েছে বা অপেক্ষা করছে, মানে বড় চমক কিন্তু এটিকে মোহনবাগান দল দিতে চলেছে। কারণ অলরেডি একটা বড় নাম কিন্তু আমরা শুনেছিলাম, যে নামটা কিন্তু দিয়েগো কস্তা, তার পাশাপাশি আলভারো ভাসকুইস, তো এখন গ্রেগ স্টুয়ার্ট। তো আরও এই মুহূর্তে মানে তার টুইট অনুযায়ী তো আরও বড় কিছু, মানে বিগ ফিশ মানে ভাই বিশাল বড় কিছু চমক আসতে চলেছে। তাছাড়া আজকের যে টুইটটা তিনি করেছেন, একজন প্রশ্ন করেছিলেন স্যার ক্যান ইউ টেল মি
স্যার, হোয়াই এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ইজ স্লিপিং ইন টার্মস অফ ফরেন সাইনিং, অর্থাৎ মানে এটিকে মোহনবাগান দল বিদেশিদের সাইনিংয়ের ক্ষেত্রে এখন কেন একটু স্তব্ধ রয়েছে বা নিস্তব্ধ রয়েছে, তারা কি ঘুমাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু সেই অনুযায়ী প্রশ্নটা করেছেন। আর সেই টুইটে, সেই টুইটে রিটুইট বা টুইট করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছিলেন মার্কোস মারগুলা যে স্লিপিং, এটিকে মোহনবাগান হ্যাভ প্লেয়ার্স অন কন্ট্রাক্ট অ্যান্ড দে আর নাও চেজিং এ টপ প্লেয়ার সুপার বিজি, অর্থাৎ এটিকে মোহনবাগান দল কিন্তু একটা বড় মাপের প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা বলছে বা তাকে দলে নেবার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে, আর তারা কিন্তু সুপার বিজি মানে খুবই খুবই ব্যস্ত সেই প্লেয়ারটিকে আনার জন্য, মানে অনেক বড় কিছু চমক কিন্তু এটিকে মোহনবাগান দল দিতে চলেছে। প্রত্যেকটা বছরই কিন্তু বড় বড় চমক দেয়, লাস্ট সিজনেও আমরা দেখেছি, এই বছরেও দেখব হয়তো, এবং এই বছরের চমকটা হয়তো আরও ভালো বড় একটা চমক কিন্তু দেখতে পারি। তো দেখা যাক আলটিমেটলি কী হয় শেষ পর্যন্ত। রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসকে যদি সত্যি ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে তাদের মতো তো প্লেয়ার আনতেই হবে, তার থেকেও এক দুই গুণ ভালো প্লেয়ার আনবেই এটিকে মোহনবাগান দল, এটা তো নিশ্চিত, তো তোমরা ধরে নিতেই পারো। তো দেখা যাক কী হয়। তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও।